আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে এসেছি bdtotest.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। আমরা আজকে এসেছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবৎ ওনার কোমরের ব্যথা ভুগছিলেন। আমরা প্রথমেই জানতে চাইব আপনার নাম। আফরোজা বেগম। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? জামালপুর থেকে। জামালপুর জেলা থেকে। ম্যাডাম, আপনি কোন ডক্টরের আন্ডারে চিকিৎসা নিয়েছেন? ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান সাহেবের। আচ্ছা আচ্ছা, আপনি ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা কোথা থেকে পেয়েছেন, মানে কোন মাধ্যম থেকে আপনি পেয়েছেন? টিভির মাধ্যম থেকে আসছে। টিভির মাধ্যমে। আচ্ছা, এর আগে কি আপনি কোথাও চিকিৎসা নিয়েছিলেন? না, আমি তো ডাক্তারই খুঁজে পাইনি। ডাক্তার খুঁজে পাইনি। আচ্ছা, আপনার কী কী ধরনের সমস্যা ছিল আমাদের সাথে যদি একটু বিস্তারিত আলোচনা করতেন? কোমর, হাঁটু, অনেক ব্যথা ছিল, কোনো কাজকর্ম করতে পারতাম না, অনেক কষ্ট হইতো, অনেক কষ্ট হচ্ছে। তারপরে স্যারের প্রোগ্রাম দেখে তারপরে আমরা টিভির মাধ্যমে আসছি। আচ্ছা, আপনি কতদিন যাবত আপনার এই সমস্যা ভুগছেন? সমস্যা তো অনেক বছর, 7-8 বছর। 7-8 বছর, মানে অনেক দিন থেকে আপনি এই সমস্যায় ভুগছিলেন। আচ্ছা, আপনি কতদিন থেকে এই ডিপিআরসি হসপিটালে চিকিৎসা নিচ্ছেন? 25 দিন। আজকে নিয়ে 25 দিন আপনি এখানে চিকিৎসা নিচ্ছেন। এখন আপনি ঠিক কেমন বোধ করছেন? অনেক ভালো, অনেক আরাম, অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি। আচ্ছা, এখানকার চিকিৎসা খরচ সম্পর্কে যদি একটু বলেন আমাদের। চিকিৎসা অনেক খরচ কম, আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক ভালো। মানে আপনি এখানে স্বল্প খরচে আপনি এখানে ভালো চিকিৎসা নিতে পারছেন? আচ্ছা, এখানকার চিকিৎসা আপনি ঠিক কতটুকু সন্তুষ্ট? পুরোপুরি 100%। আপনি 100% সন্তুষ্ট? আচ্ছা, এখানকার যারা স্টাফ, নার্স বা যারা থেরাপিস্ট আছেন বা ম্যানেজমেন্টে যারা আছেন তাদের সম্পর্কে যদি একটু বলেন যে তারা আপনাকে কেমন সেবা বা কেমন সার্ভিস দিয়েছে সেটা সম্পর্কে। সেবার কোনো তুলনাই হয় না এদের, অনেক ভালো কাজ করে এরা, অনেক সেবা করছে আমার। আচ্ছা, ছেলেমেয়ের মতো এরা ব্যবহার করছে। আচ্ছা, এখানকার পরিবেশ এবং খাবার সম্পর্কে যদি একটু বলেন। খাবার দাবার সবই ভালো, কী করবো আপনার বলার কি নাই, অনেক ভালো। আচ্ছা, আপনার মতো যারা এই ধরনের কোমর এবং হাঁটুর ব্যথায় দীর্ঘদিন যাবৎ ভুগছেন তাদের প্রতি যদি আপনাকে কিছু বলতে বলা হয় আপনি কী বলবেন? বলবো তো তারা এখানে আসেন, ডিপিআরসি হসপিটাল অনেক ভালো, খরচ কম, আমার মতো অনেক সবাই কষ্ট থেকে মুক্ত পাবেন, অনেক সাফল্য লাভ করবেন, কাজকর্ম করতে পারবেন, স্বাভাবিক জীবনে এসে পড়বেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে।